এখনকার বাচ্চাদের মাথায় প্রেশার কুকার বসিয়ে সিটি দেওয়ানো হয়, আর আগেকার বাচ্চারা এমনি এমনি সিটি দিত। এখনকার বাচ্চারা স্কুলে যায় 2.5 বা 3 বছরে, আর আগেকার বাচ্চাদের প্রায় স্কুলে দেওয়া হতো 4-5 বছর হতো তখন। আগেকার বাচ্চারা শুধু বই পড়তো আর বাকি সময় খেলতো, হয়তো 2-1 জন গান বা নাচ আঁকা এসব শিখত, বাকিটা পড়াশোনা করতো আর বাকি সময় খেলতো। আর এখনকার বাচ্চাদের পড়াশোনা তো আছেই, তার পাশাপাশি গান, নাচ, আঁকা, ক্যারাটে, ফুটবল, টেনিস, আরো নানা রকম বাদ্যযন্ত্র শেখানো, মানে হাজার রকমের ক্লাস থাকে তাদের। বাচ্চাগুলোর মাথায় একেবারে জল জ্যান্ত কুকার বসিয়ে দিই আমরা। মা বাবারা বুঝতেই পারি না আমাদের ছেলে মেয়েদের আসলে কি বানাতে চাই। বাচ্চা বয়সেই এতগুলো তাদেরকে মানে চাপিয়ে দিই মাথায়, যেন জানি না যে এত কিছু শেখার পর বড় হয়ে সে এতগুলো একসাথে সত্যি কি করবে নাকি কোনো একটা বেছে নেবে। আগেকার বাচ্চারা মাঠে খেলতো, অনেক রকম খেলা, খেলার নাম জানতো তারা, কাবাডি, খো খো, গুটি, গুলটি, রুমাল চোর, হাজার 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 খেলা। আর এখনকার বাচ্চাগুলো বেশিরভাগ সময় হচ্ছে মোবাইলে গেম, নাহলে কম্পিউটারে গেম, বা ঘরে বসে কোনো খেলনা নিয়ে কোনো গেমিং, এইসব। আগেকার বাচ্চাগুলো যেমন মাঠে খেলতো, ছুটতো, তাতে শরীর ভালো থাকত, আর এখনকার বাচ্চাগুলো সব বসে বসে ফোন নিয়ে খেলতে খেলতে মানে ছোটবেলা থেকেই অলস প্রকৃতির হয়ে যাচ্ছে। আগেকার বাচ্চাদের বাড়িতে অনেক সময় বলতো যে মেঝেতে বসে খাবার খাও, মানে পদ্মাসনে বসে, তাতে কি হয় লং টাইমে গিয়ে শরীর অনেক ভালো হয়। কিন্তু এখনকার বাচ্চাদের 8 মাস 7 মাস মানে বসা শুরু করতে না করতেই আমরা কি করি, বেবি ফুড টেবিল নিয়ে আসি, ওটাতে বসে খাওয়ানোর হ্যাবিট করাই, যাতে পরবর্তীতে টেবিলে বসে খেতে পারে। আগেকার বাচ্চারা ভীষণভাবে এনজয় করতো ছোটোবেলাটাকে, খেলাধুলা সব কিছু মিলিয়ে ভীষণভাবে, আর এখনকার বাচ্চাগুলো ওইসব সব কিছু মিস করে, ওইসব খেলাধুলা থেকে সব কিছু মিস করে, ওইসব খেলার নামও হয়তো জানে না তারা। তাছাড়া এত পড়াশোনার চাপ, নানান রকমের ক্লাস করতে হয়, সময়ও তো নেই তাদের, বেচারা